আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন একজন ভাইকে, সে হয়তোবা বাড়ি থেকে বের হয়ে এসেছে এবং সে মানে কোনো কিছু বলতে পারতেছে না, জাস্ট সে বলতেছে তার বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো সে আমাদের চিলাহাটি ডোমার থানা চিলাহাটিতে সে এখন অবস্থান করতেছে। তো এই ভাইকে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং এর অভিভাবক যদি আপনারা থেকে থাকেন অবশ্যই আমাকে নক করবেন। এবং আচ্ছা, তোমার বাসা কোথায়? কি বাসা কোথায়? বাসা কোথায় মা? বাড়ি কোথায়? বাড়ি 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 কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা? আচ্ছা, ওর বাসা হচ্ছে গাইবান্ধা, ও নিজে বলতেছে যে তার বাসা হচ্ছে গাইবান্ধা। তো তুমি কিসে করে এসেছো চিলাহাড়িতে? আসমা। ট্রেনে এসেছো? ট্রেন। ট্রেনে এসেছো? আচ্ছা, সে হচ্ছে ট্রেনে করে এসেছে এবং তার গায়ে কিছু ছিল না। তো তার যে এই জ্যাকেটটা, আমাদের ডাক্তার সাহেব তিনি হচ্ছে তার গায়ের জ্যাকেটটা ওনার গায়ে দিয়েছে। তো আপনি একটু কিছু বলেন যে আসলে কীভাবে পেয়েছেন ওই? ওনার দোকানে এসে আমার জ্যাকেট চাইতেছে, জ্যাকেট তাকে জ্যাকেট কিনে দেওয়া হইল, প্যান্ট দেওয়া হইল, পায়ের স্যান্ডেল পর্যন্ত নাই, সারাদিনে খাওয়া দাওয়া করে নেই, যে অবস্থা এখন এই অবস্থায় যে তাকে কোথায় রাখবো, রাখার মতো আমাদের পরিবেশ নাই। এখন তার পরিচয় তো আমরা জানি না, তার পরিচয় জানলে আমরা হয়তো তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এখন যদি কোনো ব্যক্তি আর একে চিনেন তাহলে এর সংবাদ দিলে আমরা তাকে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করব। হ্যাঁ, তো তোমার নাম কি? নোমান। নোমান? আচ্ছা, তার সে নাম বলতে পারছে, তার নাম হচ্ছে নোমান, তার বাসা হচ্ছে গাইবান্ধা। তুমি হিন্দু না মুসলমান? আল্লাহ আছে। আল্লাহ আছে, তার মানে হচ্ছে সে মুসলমান। তো এই ছেলেটির অভিভাবক যদি আপনারা এই ভিডিওটি থেকে থাকেন এবং আপনারা এই ভিডিওটি ভাই বেশি বেশি শেয়ার দেবেন, যাতে করে এই ছেলেটি তার পরিবারের কাছে যেতে পারে এবং পরিবারের লোকজন যদি আত্মীয় স্বজন কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা শেয়ার করবেন। হয়তোবা তার বাবা মা তার জন্য পাগল এবং কান্নাকাটি উঠতেছে। আপনারা জানেন যে একজন ছেলে সন্তান হারালে তার বাবা মা কীরকম চিন্তায় থাকে এবং টেনশনে থাকে, হয়তোবা তার বাবা মা তার জন্য পাগল হয়ে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে, তাকে খুঁজে পাচ্ছে না। তো এই ভিডিওর মাধ্যমে আমরা চাইব যে তার বাবা মার কাছে এই ছেলেটিকে পৌঁছে দেওয়ার জন্য, এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে তার বাবা মার কাছে সে যেতে পারে। তো কিছু খাইছো তুমি? কি খাইছো? কিছু খাবা না? হ্যাঁ, বাড়ি যাবা? আচ্ছা, সে কিছু খাবে না, বাড়ি যাবে, তারপর আমরা তাকে কিছু খাওয়াবো। তো এখন তুমি কি খাবা বলো? তুমি যাই খাবা আমরা তাই খাওয়াবো। কি খাবা? কি খাবা? ভাত খাবা? না। কি খাবা? না, ডিম বেচুম। ডিম খাবা? তো কি খাবা বলো? বেচুম। বাড়ি যাবা? তো আছে, সে কিছুই খেতে যাচ্ছে না, শুধু একটাই কথাই বলছে যে আমি বাড়ি যাব। তো ভাই প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার দেবেন। তো চলো, তোমাকে আমি কিছু খাওয়াবো, চলো 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 ওঠো, চলো। আচ্ছা, কি ওষুধ দেওয়া হবে তোমাকে? আচ্ছা, এটা এটা হচ্ছে, ইনি হচ্ছে ডাক্তার, তোমার চিকিৎসা করবে। তোমাকে মারছে কি কেউ? ঠিক আছে, তোমাকে কেউ মারছে? বাচ্চারা মারছে? আচ্ছা, কে বা কারা হয়তো বা তাকে দুষ্টমি করছে তার সঙ্গে? তো কি এখন ব্যথা করতেছে মুখ? হ্যাঁ, তুমি খাও আসো, তারপরে তোমাকে ওষুধ দেওয়া হবে। হ্যাঁ, ওষুধ আছে, ওষুধ আছে। আচ্ছা, ওষুধ আছে, দেখি ওষুধ কোথায়। হ্যাঁ, ওষুধ দিব, ভাগত খাই আসো, দাও বিস্কুট বা কেক, ওষুধ দিচ্ছে, ওষুধ। আচ্ছা, তোমাকে ওষুধ দেওয়া হচ্ছে। হ্যাঁ, তুমি কিছু খেয়ে না খাইলে তো ওষুধ খাওয়া যাবে না, খালি পেটে ওষুধ খাওয়া যাবে না। তো চলো, তোমাকে কিছু খাওয়াই নিয়ে আসি, চলো চলো। তো ওকে আমরা কিছু খাওয়াই নিয়ে আসবো, এরপরে হচ্ছে তাকে ওষুধ খাওয়াবো। তো এই ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার দেবেন, আপনাদের সাথেই থাকুন, চলো চলো চলো। তাকে এক জোড়া স্যান্ডেলও দেওয়া হয়েছে, তার পায়ে আসলে দেখেন কি অবস্থা, তার পায়ে তার অবস্থা খুব খারাপ। তো তাকে এক জোড়া স্যান্ডেলও দেওয়া হয়েছে যাতে করে এই শীতে তার ঠান্ডা না লাগে, ঠান্ডা লাগলে সমস্যা আছে। চলো চলো চলো, চলো চলো, কিছু খাওয়াই নিয়ে আসি তোমার।
আমরা তাকে কিছু খাওয়ানোর জন্য হোটেলে নিয়ে যাচ্ছি, দেখিতে সে কি খায়। কি খাবা, রুটি খাবা না ভাত খাবা? হ্যাঁ, রুটি খাবা? বাড়ি তো যাবা, আমরা তোমাকে বাসায় পৌঁছাই দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, কুকুর কিছু বলবে না। আসেন ভাই সামনে আসেন, কিছু করবেন সামনে আসেন, আপনি সামনে আসেন। আচ্ছা কি খাবা বলো। আচ্ছা তুমি যাই খাবা আমরা তাই খাওয়াবো। কি খাবা বলো, ভাত খাবা? হ্যাঁ, মাংস দিয়ে ভাত খাও? আচ্ছা দুধ চা খাবা? আচ্ছা আমরা তাকে রিকোয়েস্ট করতেছি খাওয়ার জন্য, যে ভাত খাইতে, নাহলে পরোটা খাইতে, নাহলে সিঙ্গড়া খাইতে। তো সে হচ্ছে একটি কথাই বারবার বলতেছে যে সে দুধ চা খাবে। তো সিঙ্গড়া খাও, ভালো সিঙ্গড়া আছে? আচ্ছা আচ্ছা, হয়তো বা তার মুখে একটু সম্ভবত আঘাত পেয়েছে, মুখে মানে ঘা আছে না, ঘা। আচ্ছা মুখের মধ্যে ঘা রয়েছে যার জন্য সে খাইতে পারতেছে না। আচ্ছা জুস খাবা? জুস চা খাবা? আচ্ছা ভাই একটা দুধ চা দেন, দুধ চা খাবা? আচ্ছা আপাতত ওকে দুধ চা দেন। হ্যাঁ আচ্ছা দুধ চা খাও। তো তার আসলে জ্যাকেট ছিল না, তাকে জ্যাকেট দেওয়া হয়েছে, এবং পরনে স্যান্ডেল ছিল না, তাকে স্যান্ডেল দেওয়া হয়েছে। আচ্ছা চাটা একটু ইয়া করে দেন। আচ্ছা গরম আছে, গরম গরম। ভাই একটা গ্লাস দেন তো আলাদা। কী কে মারছে তোমাকে বলো? হ্যাঁ মারছে। আচ্ছা দেখি মুখে কী হয়েছে। আচ্ছা তার মুখে আসলে ঘা হয়েছে, ঘায়ের জন্য সে অন্য কিছু খাইতে পারতেছে না। এটা আস্তে আস্তে খাও, গরম আছে। হ্যাঁ আস্তে 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 আস্তে, গরম গরম। আচ্ছা আস্তে আস্তে খাও। আচ্ছা আগে জুরাগ। হ্যাঁ আপনারা প্লিজ ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, যাতে করে ওর বাবা মার কাছে এই ভিডিওটি পৌঁছায় যায়। এবং সে বর্তমানে অবস্থান করতেছে চিলাহাটিতে, ডোমার থানা চিলাহাটি, একবারে রেলওয়ে স্টেশনের শেষ যে প্ল্যাটফর্ম, শেষ রেলওয়ে স্টেশন চিলাহাটি। সে বর্তমানে কয়েকদিন ধরে চিলাহাটিতে ঘোরাঘুরি করতেছে, তো আমার নজরে পড়েনি, আজকে সে আমার নজরে পড়েছে, যার কারণে তাকে এ নিয়ে একটি ভিডিও বানালাম, যাতে করে তার বাবা মার কাছে তাকে আমরা পৌঁছে দিতে পারি। চা মনে হয় জুড়াইছে, চা খাও 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 খাও, আস্তে আস্তে খাও। আচ্ছা দাঁড়া দাঁড়া, হ্যাঁ এবার খাও, এবার কিছুটা জুড়াইছে। তো তার মুখে ঘা, তার জন্য সে গরমের জন্য খাইতে পারতেছে না। মানুষ আসলে কতটা নিষ্ঠুর দেখেন, এই বাচ্চাটাকে কীভাবে মারছে। হ্যাঁ এবং তার মুখে কেউ হয়তো ঘুষি দিছে না। আমি চা খাবো না। আচ্ছা তুমি খাও খাও। আচ্ছা থাক ওটা থাক। হ্যাঁ হ্যাঁ জুতা ঠিক আছে। হ্যাঁ 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 জুতা দিছে, ওকে ঠিক আছে। এই জুতা তোমার, হ্যাঁ এই জ্যাকেট তোমার, এই জ্যাকেট ফির খুলে ফেলে না। হ্যাঁ তো আপনারা অবশ্যই বেশি মানে ভিডিওটি ভাই শেয়ার দেবেন, যাতে করে হ্যাঁ বাড়ি যাবা। আচ্ছা সে বাড়ি যাওয়ার জন্য খুব আকুতি মিনতি করতেছে। তোমার বাসা আসলে গাইবান্ধা না? গাইবান্ধা। আচ্ছা ট্রেনে চড়াই দিলে? আচ্ছা ট্রেনে তো যাওয়া যাবে না গাইবান্ধা। হ্যাঁ কিসে যাবা গাইবান্ধা? গাড়িতে। কোথায় যাবা বলো? বগলা। বগলা? বগলা এটা কোথায়? ঢাকা। ঢাকা? ঢাকা। আচ্ছা সে তার ঠিকানা আসলে ঠিক মতো বলতে পারতেছে না, আসলে প্রথমে শুরুতেই সে বলেছিল তার বাসা গাইবান্ধা। চলো তো চলো চলো। স্যার
আচ্ছা আচ্ছা কুকুর কুকুর আচ্ছা কুত্তা কামড়াবে না চলো চলো সামনে চলেন আপনি হ্যাঁ চলো চলো এই ছেলেটাকে কি করা যায় কিন্তু এখন আচ্ছা আচ্ছা চলো চলো ডাক্তার এখানে চলো সে আসলে মানে কোথা থেকে আসছে সে বলতে পারতেছে না তো সে বলতেছে যে তার বাসা গাইবান্ধা এই ছেলেটাকে যদি কেউ আপনারা চিনে থাকেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার দেবেন যাতে করে তার বাবা মার কাছে তাকে আমরা পৌঁছাই দিতে পারি আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করবেন তো এখন তুমি আপাতত এখানে থাকো হ্যাঁ এই ভিডিওটি ভাই বেশি বেশি শেয়ার দেবেন যাতে করে তার বাবা মার কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং এই ছেলেটিকে যেন তারা নিয়ে যায় সে এখন অবস্থান করতেছে চিলাহাটিতে আচ্ছা চলো তোমাকে এখন আমরা ওষুধ খাওয়াই দিই সে আসলে তার মুখে প্রচণ্ড সে ব্যথা পেয়েছে এবং তার মুখে সম্ভবত ঘা ঘায়ের কারণে সে কোনো কিছু খাইতে পারতেছে না আমরা অনেক চেষ্টা করলাম তাকে খাওয়ার জন্য আচ্ছা আপাতত তুমি এখানে বসো হ্যাঁ আচ্ছা এখানে বসো সে আসলে মানে হারিয়ে গেছে মূলত হ্যাঁ তার বাসা বলতেছে গাইবান্ধা বাসা কি গাইবান্ধা না আচ্ছা তার বাসা গাইবান্ধা তো সে কোনো কিছু বলতে পারতেছে না অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন।